নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের আমি যা সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসছে, 100% কমন আসছে। তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার সমেত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, বিভাগ কয়ের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, এক দাগের 1.1-এ, মানে 1.1, নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নিজল দানা। পরের প্রশ্ন 1.2-তে, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, পরের প্রশ্ন কি বলেছে 1.3-তে, বলেছে কর্নিয়া, ক্রোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিটিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? অ্যান্সার হবে 4টি। পরের প্রশ্ন 1.4-এ, নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 5C যুক্ত শর্করা প্লাস N2 যুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড ও নিউক্লিওটাইড। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে 1.5-এ, ইতর পরাযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিক? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পক্ষী পরাগী পলাশ। ঠিক আছে, পরের প্রশ্ন 1.6-এ কি বলেছে, ফানের জনুক্রম নিচের কোন দশাটির রেণুধর জনুর অন্তর্গত নয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রোথালাস। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.7-এ, বলেছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল হাতের বি, ছোটো হাতের বি, বড় হাতের আর, ছোটো হাতের আর ও বড় হাতের দুটো বি, বড় হাতের দুটো আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কি? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 4:1। অর্থাৎ 1.7-এর অ্যান্সার হবে 4:1। পরের প্রশ্ন কি বলেছে 1.8-এর, নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ক্যাপিটাল হাতের দুটো ওয়াই, ছোটো হাতের দুটো আর, আবার ক্যাপিটাল ওয়াই, ছোটো হাতের দুটো আর, অর্থাৎ কয়ের অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে 1.9-এর প্রশ্ন বলেছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1:2:1। পরের প্রশ্ন 1.10-তে, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। পরের প্রশ্ন 1.11-এ, সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। পরের প্রশ্ন কি বলেছে 1.12-তে, বলেছে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কী কী? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। পরের প্রশ্ন কি বলেছে 1.13-তে, বলেছে যে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। পরের প্রশ্ন কি বলেছে 1.14-এ, বলেছে জীব বৈচিত্র্যের হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন মেরু ভল্লুক। পরের প্রশ্ন 1.15-এ, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জীব বিবর্ধন। এবার তোমাদের আমি বিভাগ খ দেখাবো কি বলেছে 2.1-এ, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রবাহিত ও নিয়ন্ত্রিত হয়? অ্যান্সার হবে তীব্রতা। 2.2-তে কি বলেছে, ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক? অ্যান্সার হবে মিওসিস। পরের প্রশ্ন 2.3-তে, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য?
অ্যান্সার হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের 2.4-এ উটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় বহন করতে পারে। অ্যান্সার হবে ডিম্বাকার। অ্যান্সার কী হবে? ডিম মানে ডিম্বাকার হবে। পরের প্রশ্ন 2.5-এ বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো অ্যাজমা বা হাঁপানি। ঠিক আছে, 2.6-এ নীলগিরি ও ড্যাশ উভয় হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, কচ্ছ হতে পারে বা সুন্দরবন হতে পারে বা যে কোনো তোমরা লিখবে, মানে যেটা লিখবে সেটাই হবে। ঠিক আছে, কচ্ছ সুন্দরবন আরও আছে, সেটাও তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন কি বলেছে? সত্য মিথ্যা লেখো 2.7-এ অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। মিথ্যা আছে 2.8-এ চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়। সত্য আছে 2.9-এ কি বলেছে? ক্যাপিটাল হাতের ওয়াই এবং আমাদের ছোটো হাতের আই ওয়াই আর বড় হাতের দুটো আর, জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। এটা মিথ্যা আছে 2.15-তে কি বলেছে? একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্ত প্রজাতি ও আন্তর্জাতির সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে। এটা সত্য আছে 2.11-এ নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস। এটা সত্য আছে 2.12-তে ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। এটা মিথ্যা আছে। তোমাদের এবার আমি স্তম্ভ মিলানো দেখাবো 2.13-তে মেনিনজেস। অ্যান্সার হবে উমর অ্যান্সার মস্তিষ্ক ও সুষুনা কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। 2.14-এ যৌন জনন। এর অ্যান্সার হবে আমাদের যৌন জননে হবে হচ্ছিল আমাদের সয়ের অ্যান্সার গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। 2.15-এ রোলার জিপ, তো দেখো অ্যান্সার হবে চয়ের অ্যান্সার অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। 2.16-এ ঘোড়ার বিবর্তন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। 2.17-এ সুন্দরবনের পরিবেশগত সমস্যা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দ্বীপভূমির নিমজ্জন। 2.18-এ ক্রোমোজোমকে ডিম্বতন্তুর সঙ্গে যুক্ত করে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সেন্টোমিয়ার। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে? বলেছে বিষাদৃশ্য শব্দটি বেছে লেখো, অ্যান্সার হবে ইনসুলিন। 2.20-তে কী বলেছে? চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? তোমরা স্ক্রিনে লেখা আছে লিখে নাও। 2.21-এ নিচের একটি শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো দেখো মাইটোসিস সমবিভাজন, মিওসিস হ্রাস বিভাজন। তো দেখো শূন্যস্থান হবে মিওসিস হবে। 2.22-তে কী বলেছে? একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য হতে পারে। এটি কি? অ্যান্সার হবে সংকর। ঠিক আছে, সংকর হতে পারে। 2.23-তে কী বলেছে? বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি একটি বৈশিষ্ট্য হলো, অ্যান্সার হবে এটি একটি বংশগত। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে? 2.24-এ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? অ্যান্সার হবে বায়োজেনেটিক তত্ত্বে পৌঁছানো সম্ভব, বায়োজেনেটিক। পরের প্রশ্ন কী বলেছে? বলেছে যে 2.25-এ নিচের চারটি বিষয়ের মধ্য থেকে তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। অ্যান্সার হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। 2.26-এ কী বলেছে? জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। তো তোমরা তো জানো যে হটস্পটে যে ধরনের জীব পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় না, এবং হটস্পটের প্রত্যেকটা যে সমস্ত অবলুপ্ত যে জীব আছে সেই জীবকে সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক আছে, তোমরা স্ক্রিনে লেখা আছে সেটাও লিখতে পারো। ঠিক আছে, তো দেখো তোমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কমন, প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসেছে। তো দেখো তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা শুরু হয়েছে কিন্তু বুধবারে, আর তোমাদের কিন্তু সোমবার এবং রবিবার এবং সোমবার ছুটি ছিল। এই দুটো দিন কিন্তু আমি জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশান দিয়েছি, এবং যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি আমি ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হুবাহু কমন এসেছে। যে তোমাদের যে আঁকাগুলো দিয়েছি প্রত্যেকটা আঁকা কিন্তু কমন এসেছে, মানে কোনটা আসেনি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে। তো আমি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি প্রত্যেকটা সাজেশন কমন এসেছে। তো দেখো মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ দিয়েছে, ঠিক আছে, ক্রোয়েড লেন্স, কর্নিয়া,
ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে, এবং প্রাণী কোষের কিন্তু মাইটোসিস, কোষ বিভাজন, অ্যানাফেজ, যেটা তোমাদের আমি দিয়েছি সাথে সাথে সেইগুলোই তুলে ধরেছে, ঠিক আছে। আমি বলেছিলাম যে মাত্র একটা আঁকা বলবো, সেই একটাই আসবে, আর সেটাই এসেছে, সব থেকে একটা বড় ব্যাপার। তোমাদের সাজেশান হুবাহু কমন এসেছে, হুবাহু কমন এসেছে, কোনটা আসেনি সেটা আমাকে জানাও। তো দেখো, তোমাদের সামনে পরীক্ষা ইতিহাস আছে, সেই ইতিহাস পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে সেটা তোমাদের আমি দেখাবো, বুঝতে পারছো আমি কী বলছি। আর আমি যে সাজেশনগুলো দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন 100% ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন 100% ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন হুবাহু কমন এসেছে, মানে এরকম সাজেশান এর আগে আমি দিয়েছি, প্রত্যেকটাই কমন এসেছে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।